উনিশশো একাত্তর সালের পঁচিশ এপ্রিল পাকিস্তানি সেনারা বরিশাল ঢাকা মহাসড়ক দিয়ে দক্ষিণের জনপদে প্রবেশের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে তাদের প্রবেশের খবর শুনে গরু নদীর স্বেচ্ছাসেবক দলের কর্মীরা উপজেলার কটকস্থল সাউদের খালপার নামক স্থানে পটগাছের পেছনে পাকিস্তানি সেনাদের প্রতিহত করার জন্য বাংকার স্থাপন করে অবস্থান নেন হানাদাররা সেখানে পৌঁছালে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে পঁচিশ এপ্রিল পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন সৈয়দ আবুল হাসেম পরিমল মন্ডল ও মোক্তার হোসেন এবং গৈলার আলাউদ্দিন মুক্তিযোদ্ধাদের গুলিতে ওই দিন সাতজন পাকিস্তানি সেনা নিহত হয় এটাই ছিল বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে স্থলপথে প্রথম যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনী আমাদের আক্রমণ করার জন্য বরিশালের দিকে অগ্রসর হয় আমরা এই কথা জানতে পাইয়া কটকস্থল নামক স্থানে বটগাছের আড়াল আইসা ব্যাংকার করতেছিলাম ইতিমধ্যে তারা হঠাৎ আইসা পড়ে আইসা পরা পরিপ্রেক্ষিতে আমরা ওই গাড়ি লক্ষ্য প্রথম গাড়িটার উপরে যদি গুলি করি তার এবং ইঞ্জিন বন্ধ করে দিতে পিছনের গাড়িগুলি তার আটকাছ করিয়ে দেবে অরোহণ থেকে ফায়ার দিয়া এই নিয়ে নামছে মারা গেছে পঁচিশ এপ্রিল মুক্তিযোদ্ধাদের হাতে সাতজন পাকিস্তানি সেনা নিহত হবার পর তারা ক্ষিপ্ত হয়ে এলো গুলি ছুটতে থাকে হানাদারদের গুলিতে সেদিন দুই শতাধিক নিরীহ গ্রামবাসী মারা যায় অনেক নির্যাতন করছে অনেক মুক্তিযোদ্ধার বাইরে আমার মারা গেছে ছয় ছয় বাড়িঘর আগুনে হানাদারা কটক স্থল ডোবা তারাকুপি গরু নদী বন্দর সহ পার্শ্ববর্তী এলাকার শত শত ঘর বাড়িতে অগ্নিসংযোগ করেছিল তবে স্বাধীনতার দীর্ঘ বান্ন বছর পরেও এখানে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ আমরা দীর্ঘদিন যাব দাবি করে আসছি যে স্থানীয় জনগণ মুক্তিযোদ্ধারা যেখানে একটা স্মৃতিশোধক আজ পর্যন্ত আমাদের এই হচ্ছে হয়নি আমাদের শহীদ পরিবারের আবেদন যে আমাদের এই এখানে একটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ মানুষের আতিকুর রহমান